করোনাক্রান্ত বেগম খালেদা জিয়াকে 27 এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর থেকেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয় তার বিদেশ যাওয়ার বিষয়টি নিয়ে। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে সিসিইউতে নেওয়ার পরপরই এই গুঞ্জন অনেকটা রাজনৈতিক আবহ পায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে টেলিফোনও করেন বিএনপি মহাসচিব। বিদেশে নিয়ে যেতে পারিবারিক পর্যায়ে আলোচনাও চলছে বলে জানান মির্জা ফখরুল। একদিন না পেরোতেই বুধবার বিএনপির মহাসচিব জানান, বেগম জিয়াকে বিদেশ নেওয়ার জন্য কোনো আবেদন করা হয়নি, তারপরও বিষয়টি সরকারের উপর। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন আদালতের বাধ্যবাধকতার কথা। আওয়ামী লীগ নেতারা বলছেন বিশেষ বিবেচনা করবে সরকার। তারা বলছেন এজন্য সরকার নয়, দরকার বেগম জিয়ার পরিবার ও দলের সদিচ্ছা। আমরা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চাই না, ধূম্রজাল সৃষ্টি করতে চাই না। আমরা চাই তার চিকিৎসা হোক, খালেদা জিয়ার চিকিৎসার জন্য কোনো ধরনের সহযোগিতা চাই নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী মানবিক নেত্রী, উনি বেগম খালেদা জিয়ার জন্য অবশ্যই করবেন। তবে সরকার দলীয় নেতাদের অনেকে মনে করেন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে নতুন রাজনীতিতে নেমেছে বিএনপি। তার এই অসুস্থতার অজুহাতকে সামনে এনে যেভাবে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, আসলে করোনার চিকিৎসা তো আমাদের দেশে যা, ইংল্যান্ডেও তা, সিঙ্গাপুরেও তা, ইউরোপের অন্য দেশেও তা, সেখানে বিশেষ কোনো চিকিৎসা আর নাই, চিকিৎসার প্রকল্প কিন্তু একই। সুতরাং এই ধরনের দাবি আসলে একটি রাজনৈতিক উদ্দেশ্য করা। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার এবং ক্ষমতাসীন দল আন্তরিক বলেও জানায় আওয়ামী লীগ নেতারা। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।